প্রথমে আপনার নাম জানান। স্যার, আমার নাম সুমিত কুমার সরকার। সুমিত, রিসেন্টলি আপনি কি পরীক্ষায় পাশ করেছেন? স্যার, আমি রিসেন্টলি ওয়ার্কস অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল পিএসসির তরফ থেকে, সেটাতে পাশ করেছি এবং সেটা ইন্টারভিউ এর জন্য অ্যাপিয়ার করছি। আপনার ইন্টারভিউয়ের ডেট কবে রয়েছে? আমার ইন্টারভিউ ডেট আছে 22শে জুলাই। কোন শিফট? সেকেন্ড শিফটে আছে, সেকেন্ড শিফটে ফার্স্ট ক্যান্ডিডেট আমি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তো আপনি কি মোটামুটি প্রিপারেশন নিয়েছেন ইন্টারভিউ এর জন্য? হ্যাঁ স্যার, মোটামুটি নিয়েছি। ওকে, ফার্স্টেই ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইন ইংলিশ। স্যার, মাই নেম ইজ সুমিত কুমার সরকার। আই বিলং ফ্রম দ্য সিটি কৃষ্ণনগর, হুইচ ইজ ইন নদিয়া ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আই হ্যাভ ডান মাই স্কুলিং ফ্রম কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, দেন আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ম্যাথমেটিক্স ফ্রম কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, হুইচ ইজ আন্ডার কল্যাণী ইউনিভার্সিটি। মাই হবি ইজ টু প্লে ফুটবল অ্যান্ড ওয়াচ ফুটবল ম্যাচেস ওভার টিভি। মাই ফ্যামিলি কনসিস্ট অফ মি অ্যান্ড মাই মাদার। মাই মাদার ইজ এ টিচার অ্যান্ড মাই ফাদার পাসড অ্যাওয়ে হোয়েন আই ওয়াজ ইন ক্লাস সিক্স। দ্যাট ইজ অল অ্যাবাউট মি স্যার। ওকে, ভেরি গুড। আপনি বলুন, আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন সেই পরীক্ষাটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কত? অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 23/2018। ভেরি গুড। পিএসসি এর এক্স্যাক্টলি ঠিকানাটা কি, মানে পিএসসি পশ্চিমবঙ্গে অফিসটা কোথায় রয়েছে? স্যার, কলকাতাতে। কলকাতায় কোন জায়গায়? অ্যাড্রেসটা পুরোটা চাইছিলাম। অ্যাড্রেসটা তো ঠিক মনে জানি না স্যার, যাইনি। আচ্ছা, আপনার তো নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্টের একটু সীমানাটা বলুন তো। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্টের উত্তর এবং উত্তর পশ্চিমে রয়েছে মুর্শিদাবাদ জেলা, এর পশ্চিম দিকে রয়েছে পূর্ব বর্ধমান এবং হুগলি জেলা, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। আচ্ছা, আপনার জেলায় বিখ্যাত লেখক কারা রয়েছেন বা সাহিত্যিক কারা রয়েছেন? বিখ্যাত লেখক বা সাহিত্যিকের মধ্যে যদি উল্লেখ করতে হয় তাহলে প্রথমে যে নামটা আমি বলতে হবে সেটা হচ্ছে ডিএল রায়। এছাড়াও আছেন কৃত্তিবাস ওঝা, রামতনু লাহিড়ী আছেন, মদনমোহন তর্কালঙ্কার, এরা লেখনের দিক থেকে। আচ্ছা, দ্বিজেন্দ্রলাল রায়ের কোনো লেখা আপনি পড়েছেন? স্যার, পড়াশোনার বাইরে খুব একটা, বাইরে গল্পের বই খুব একটা পড়া হয় না। পড়া হয় না। আচ্ছা, আপনাদের নদিয়া জেলায় কোনো একজন বিখ্যাত রসিক বা মনোরঞ্জনকারী? গোপাল ভাঁড়। গোপাল ভাঁড় ছিলেন, যিনি হচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্রের ছিলেন বিদূষক ছিলেন সভার। ভেরি গুড, গোপাল ভাঁড়। তো গোপাল ভাঁড়ের সম্বন্ধে আর কিছু তথ্য আপনার জানা আছে? মেইনলি উনি কৃষ্ণচন্দ্রের বিদূষক ছিলেন। এছাড়া এই গোপাল ভাঁড়ের নির্দেশেই যে ছিলেন, মানে ভারতচন্দ্র ছিলেন, যিনি হচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্রের সভা, মানে ছিলেন সভাকবি ছিলেন, তিনি 18 শতকের মধ্যভাগে তার যে বিখ্যাত কাব্যগ্রন্থটি আছে অন্নদামঙ্গল তিনি রচনা করেছিলেন এই, মানে এই গোপাল ভাঁড়ের আদেশ অনুসারে। আচ্ছা আচ্ছা, আপনি তো ওয়ার্ক অ্যাকাউন্টস এর পরীক্ষা দিতে যাচ্ছেন, আমাকে বলুন তো, রিসেন্টলি ভারতবর্ষের একজন ফর্মার আরবিআই গভর্নর, মানে আগে আরবিআই এর গভর্নর ছিলেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন, রিসেন্টলি উনি মারা গেছেন, ওনার বয়স হয়েছিল প্রায় 94 বছর, ওনার কি নাম? জানা আছে? না স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি নদিয়া জেলা থেকে কলকাতায় এসেছেন কখনো কোনো কাজে বা কোনো পড়াশোনার সূত্রে বা অন্য কোনো সময় এসেছেন? আচ্ছা, আপনার কি মনে হয় নদিয়া জেলা আর কলকাতা জেলা এই দুটো জেলার মধ্যে কি কি পার্থক্য রয়েছে, তারতম্য কি কি রয়েছে? কলকাতা নদিয়া পার্থক্য যদি বলতে হয় তাহলে কলকাতা নদিয়া জেলার থেকে আয়তনের দিক থেকে অনেক অনেক বেশ বড়। আর হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রশাসনিক অফিসগুলো আছে সেটা, সেগুলো মানে মেন হেডকোয়ার্টার সেগুলো হচ্ছে কলকাতাতে অবস্থিত। এর জনসংখ্যাটাও বেশি, পপুলেশন ডেন্সিটি, পপুলেশন গ্রোথ, সব শিক্ষার হার যদি আমরা দেখি সবকিছুই নদিয়া জেলার থেকে তুলনামূলকভাবে মানে কলকাতাতে বেশি। আচ্ছা, ধরুন আপনি একটা ট্রেজারি ব্রাঞ্চে পোস্টেড রয়েছেন অ্যাজ এ ওয়ার্কার অ্যাকাউন্টেন্ট, এবং আপনাকে কোন একজন ব্যক্তি তার নিজের কাজ চরিতার্থ করার জন্য আপনাকে ঘুষ দিতে চাইছে,
তো এবং আপনার উপরে যে রয়েছে, অর্থাৎ আপনি যার আন্ডারে কাজ করছেন সেই রকম, এবং সিস্টেমে যারা রয়েছেন আপনাদের সঙ্গে কলিগ, তারা প্রত্যেকেই করাপ্টেড এবং তারা ঘুষ আপনি যাতে নেন সেটাই চায়। হ্যাঁ, এইরকম অবস্থায় একজন আপনাকে ঘুষ দিতে চাইছে, তো আপনি সেখানটায় এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবেন? স্যার, ওপরে সবাই করাপ্ট? হ্যাঁ, সবাই করাপ্টেড, সবাই ঘুষ নেয় এবং আপনাদের মধ্যে একটা ভাগ যোগ হয়, মানে আপনি না নিলে ভাগ যোগটা হবে না, এরকম অবস্থায় কি করে হবে, কি করবেন? স্যার, প্রথম কথা তো আমি যেটা বলবো সেটা হচ্ছে ঘুষ নেওয়া এবং দেওয়া দুটোই দণ্ডনীয় অপরাধ, তো এটা এটা কখনোই করা উচিত নয়, মানে এটা একদম মানে যেটা আমার সব সব থেকে আগে মনে হয়। এবার যদি সেটা মানে সবাই যদি দেখি করাপ্ট আছে, তাহলে সেক্ষেত্রে মানে প্রথম কথা তো আমি ঘুষ নেব না, এটা একটা ব্যাপার। তো তখন সেখানে আমাকে মানে ওপরের আধিকারিকরা সবাই করাপ্ট হলে পরে কি করতে হবে সেটা স্যার আমার মনে হয় যে যদি আমি চাকরিটা পাই তাহলে ওই ট্রেনিং সেশনের মনে হয় আমাদের অবগত করে দেওয়া হবে, কিন্তু মানে এবার সবাই করাপ্ট হলে কি করবো আমি একজন নিচের স্তরের মানে চাকুরিজীবী হিসাবে, সেটা স্যার এই এক্স্যাক্টলি এই মুহূর্তে কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। ট্রেনিং সেক্টরে কি এটা শেখানো হয় যে ঘুষ কিভাবে নেবেন বা কিভাবে নেবেন না? এটা আমার মনে হয় না এতটা এইভাবে শেখানো হয়, কিন্তু স্যার সবাই করাপ্ট হলে আমি একজন নিচের লোক হিসাবে মানে আমি যাদেরকে বোঝাতে পারি খুব বেশি হলে যে এটা করা উচিত নয়, কিন্তু তাতে সেরকম কাজ হবে বলে তো মনে হয় না। আচ্ছা, তার মানে আপনি সিস্টেমের সাথেই যেভাবে চলছে ফ্লোতে চলতে থাকবেন, তাই তো? না স্যার, সেরকম ব্যাপার না, মানে আমি আমি চাইবো যাতে এটা বন্ধ হয়, অবশ্যই সেটা চাইবো। সেটার জন্য কি করবেন? সেটার জন্য তো কিছু একটা করতে হবে, বা কিছু একটা আপনাকে কিছু একটা ব্যাপার ঘটাতে হবে যার জন্য তারা মোটামুটি একটু যাতে স্থিমিত হয়ে যায়, বা আপনিও আপনার যে অনেস্টিটা রয়েছে সেটাকে বজায় রাখতে পারেন। সেই সিচুয়েশনটা বললে সিচুয়েশনটা হ্যান্ডেল করবেন কি করে, কি করে সামলাবেন, নাকি গো উইথ দ্য ফ্লো? না স্যার, গো উইথ দ্য ফ্লো করলে তো আমিও সেই একই করাপ্টেড হয়ে গেলাম, সেটা আমি কখনোই চাইবো না। স্যার, ব্যাপারটা মিডিয়াকে জানানো যেতে পারে, মিডিয়াতে জানাবেন আপনি সিস্টেমে যে অফিসে চাকরি করছেন তার সেখানে আপনার অফিসের অন্যান্য লোকেদের ব্যাপারে মিডিয়াতে জানিয়ে দেবেন। এছাড়া তো এই মুহূর্তে কিছু মনে পড়ছে। ওকে, ঠিক আছে সুমিত, আপনাকে এই উত্তরটা আমি ইন্টারভিউ এর পরে অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? এই ধরনের সিচুয়েশন বেসড প্রশ্ন আপনার কাছে কিন্তু পিএসসি তে অবশ্যই আসবে। আচ্ছা ঠিক আছে, আপনার পছন্দের কোনো আদর্শ ব্যক্তি রয়েছে বা কোনো মহিলা রয়েছে যাকে আপনি ফলো করেন বা যার মতো হতে চান? হ্যাঁ স্যার, আছে, কে আছে? লিওনেল মেসি, মানে আমি ওনাকে ভগবান মনে করি, ভগবান মনে করেন? আচ্ছা, উনি প্রসাদে কি কি নেন? না সেরকম না, সেরকম না, মানে মানুষ কিন্তু মানে ওই আমার কাছে নেক্সট টু গড এরকম ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, লিওনেল মেসি তো কোপা আমেরিকা রিসেন্টলি জিতেছে আপনি জানেন, তাই তো? এর আগে কবে কোপা আমেরিকা জিতেছিল? এর আগে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছিল, মানে এর আগে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছিল 28 বছর আগে, 28 বছর পরে আর্জেন্টিনা আবার কোন ইন্টারন্যাশনাল ট্রফি জিত, আর 2015 সালে ফাইনালে উঠেছিল কিন্তু চিলির বিরুদ্ধে হেরে গেছিল আর্জেন্টিনা। আচ্ছা আচ্ছা, ফাইনালে গোলটা কে করেছে? ফাইনালে গোল করেছে ডিমারিয়া গোল করেছে, আর অ্যাসিস্ট প্রোভাইডার ছিল ডিপল। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, উল্টো দিকে তো নেইমার ছিল, খেলাটা নিশ্চয়ই দেখেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, প্যারালালি আরেকটা টুর্নামেন্টও হচ্ছিল অন্যদিকে, ইউরোকাপ, 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 ইউরোকাপ। তো ইউরোকাপে এবছর চ্যাম্পিয়ন কারা হয়েছে? স্যার ইতালি। ইতালি, তো ইতালির গোলরক্ষকের নাম কি? স্যার এখন যে খেলেছে এই টুর্নামেন্টে সে হচ্ছে ডোনারোমা। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, বোঝা গেল মোটামুটি আপনার স্পোর্টস নিয়ে একটা ভালো নলেজ রয়েছে। আপনি আমায় বলুন, 2010 সালে একজন খেলোয়াড় তিনি কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, মানে গোল্ডেন বল পেয়েছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি কলকাতায় এসেছিলেন, আমি কোন খেলোয়াড়ের কথা বলছি? গোল্ডেন বল পেয়েছেন 2010 সালে, তাই তো? হুম, ওয়ার্ল্ড কাপে। কোন কোন দেশ বলে দিলে একটু সুবিধা হবে? হ্যাঁ স্যার, উরুগুয়ে। দিয়েগো ফোরলান। ভেরি গুড, দিয়েগো ফোরলান। দিয়েগো ফোরলান কলকাতায় এসেছিলেন, তখন একটা চ্যানেল ছিল মহুয়া বাংলা বলে, সেই মহুয়া বাংলার একটা ইভেন্ট ছিল দ্য ম্যাচ বলে, সেখানে মোহনবাগান এবং অন্যান্য মানে যারা বাংলার উঠতি খেলোয়াড় রয়েছে তাদের নিয়ে একটা টুর্নামেন্ট হয়েছিল,
তো সেই খেলাটার ফাইনাল ম্যাচে দিয়েগো ফোরলান এসেছিলেন যুব ভারতী ক্রীড়া সংঘ। ঠিক আছে, মোটামুটি স্পোর্টস এর নলেজটা পাওয়া গেল। কিন্তু আপনি তো বলেছেন আপনি ক্রিকেট দেখতে ভালোবাসেন, তাই তো? না স্যার, ফুটবল। ফুটবল দেখতে ভালোবাসেন, আচ্ছা, ভেরি গুড। আপনি নিজে কি কখনো ফুটবল খেলেছেন? হ্যাঁ স্যার, রেগুলার বেসিসে খেলি, বিকেলবেলা ফাঁকা থাকে। আচ্ছা, এখন সাবস্টিটিউট কটা হতে পারে? সাবস্টিটিউট এখন করোনার সময় সাবস্টিটিউট সেরকম কোনো নাম্বার ছিল না, সাবস্টিটিউট এমনি নর্মালি তিনটে হয়, কিন্তু করোনাতে মনে হয় এরকম কোনো লিমিট দেওয়া ছিল না। না, করোনার সময়ও লিমিট দেওয়া ছিল, করোনার সময় সাবস্টিটিউট করা যায় হচ্ছে 5 জনকে। পাঁচজন পাঁচজন ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা এবার আবার ওয়ার্ক অ্যাকাউন্টস এ ফিরি, ওয়ার্ক অ্যাকাউন্টস এর জিনিসগুলোতে। আচ্ছা, আপনার পোস্টিং কোথায় হবে? স্যার পোস্টিং বলতে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশনের যে ট্রেজারি অফিস গুলো আছে সেগুলোতে হতে পারে, এছাড়া অন্যান্য যেগুলো মানে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেগুলো ওই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, যেমন পিএইচই, তারপরে পিডব্লিউডি, ইরিগেশন, ফরেস্ট, এইসব ডিপার্টমেন্টে হতে পারে। আচ্ছা, রিসেন্টলি আপনি আমাকে বলুন তো, আপনার তো এই ওয়ার্ক অ্যাকাউন্ট সম্বন্ধে আপনি আরো ধারণা নিয়ে নেবেন অবশ্যই। আচ্ছা, কোনো একজন বিখ্যাত সাহিত্যিক বা লেখক, ইনি ব্যাংকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে ছিলেন, তার কি নাম? জানা নেই, কিন্তু মনে পড়ছে না, শুনেছি। ওকে ওকে, আমার চ্যানেলেই অন্য একটা ইন্টারভিউতে আমি ধরেছিলাম, হ্যাঁ এবং এটা এবং পিএসসি তেও এই প্রশ্নটা করেছে কয়েকদিন আগে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আপনার সাবজেক্ট কি? ম্যাথমেটিক্স। ম্যাথামেটিক্স। আচ্ছা, আহ্নিক গতি বার্ষিক গতি কি জিনিস জানেন আপনি? আহ্নিক গতি, বার্ষিক গতি, ডেফিনেশনটা এই মুহূর্তে মনে পড়ছে। ঠিক আছে, ওকে, নো ইস্যু। আচ্ছা, আপনি আমায় বলুন তো, এই যে আপনি বললেন আপনার ম্যাথস পছন্দ, √2 এর মান কত? √2 এর মান হুম মনে পড়ছে না, তাই তো? 1. সামথিং হবে স্যার, ক্যালকুলেশনটা করে দেখতে। সে তো স্বাভাবিক, √2 এর মান তো 1. সামথিং হবেই। হ্যাঁ সেটা বল, কিন্তু এক্স্যাক্টটা চাইছিল। যাই হোক, আচ্ছা, কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে কত হয়? কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়। আচ্ছা, রিসেন্টলি একজন অঙ্কের ক্লাস করাতেন, তাকে নিয়ে ঋত্বিক রোশন একটা সিনেমা করেছিল, ঠিক আছে, 30 জন ছাত্রকে নিয়ে পড়াতেন, সুপার 30। সুপার 30, ভেরি গুড। আচ্ছা, এই সুপার 30 ছবিটা কোন কারু জীবনের উপরে তৈরি করা হয়েছে? তিনি কন মনেগা করোড়পতি তো গেছিলেন পরবর্তী সময়। হ্যাঁ স্যার, মনে পড়ছে না। ঠিক আছে, ঠিক আছে, উত্তরটা হচ্ছে আনন্দ কুমার। আনন্দ কুমার। আচ্ছা, তো মোটামুটি আপনি উত্তরগুলো দিয়েছেন। আপনাদের ওখান থেকে কর্কটক্রান্তি রেখা গেছে? হ্যাঁ স্যার। কোথা থেকে গেছে কর্কটক্রান্তি রেখা, আর কোন কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে? আর কোন আর ডিস্ট্রিক্ট যদি বলতে হয় তাহলে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম আর নদিয়া। আচ্ছা, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বর্ডার শেয়ার করছে? হ্যাঁ স্যার বলছি, নর্থের দিকে ডিস্ট্রিক্ট বলতে ওদিকে হচ্ছে আপনার আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। টোটাল কটা হলো? টোটাল প্রায় 10টা ডিস্ট্রিক্ট শেয়ার করছে স্যার আলিপুর। হ্যাঁ ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে নেবেন, বর্ডার গুলো জানাটা খুব জরুরি। ঠিক আছে, আচ্ছা, আপনি আমায় বলুন যে আপনি তো ওয়ার্ক অ্যাকাউন্ট হিসেবে জয়েন করতে চাইছেন, তা আপনার মধ্যে কি এমন গুণ আছে যার জন্য আপনাকে আমি বেছে নেবো এই চাকরিটার জন্য? সবার আগে আমার যেটা মনে হয় যে একজন অ্যাকাউন্টেন্টের সবচেয়ে বড় কাজ হচ্ছে, মানে একটা যদি অন্যতম কোয়ালিটির কথা আমি বলি তাহলে সেটা হচ্ছে বিং এ টিম, মানে বিং এ টিম প্লেয়ার। মানে এবার আপনি তো মিডিয়ায় চলে যাবেন, আপনি তো আপনার কর্মীদের এগেনস্টে টিম প্লেয়ার কি করে হলেন? আপনি তো টিমের এগেনস্টে গিয়ে মিডিয়ায় যাবেন বললেন।
সেটা তো, সেটা তো যদি কোরাপ্ট হয়, কিন্তু কোরাপ্ট হবে সেরকম তো তা তো টিম প্লেয়ার হলেন না, টিম প্লেয়ার সে হবে যে শেষ পর্যন্ত টিমের সাথে থাকে। কিন্তু স্যার সেটা তো একটা মানে ওটা তো নেগেটিভ দিকে চলে যাচ্ছে না, মানে পজিটিভ দিক থেকে বলছি। যে টিম প্লেয়ার সে তো এক্সট্রা টাইমেও দৌড়ায়, হলুদ কার্ড কেউ যদি, কেউ যদি ধরুন ফাউল করেছে, মারপিট করাটা তো ভালো জিনিস না, হলুদ কার্ড দেখিয়েছে, তার সঙ্গেও সেই তাকে টিমে নিয়ে খেলতে থাকে। তো আপনিও তো তাহলে টিমের এগেনস্টে চলে যাবেন বললেন আগে, দুটো কথা তো কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। হলুদ কার্ড খাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম, মানে ওটা ওটা তো টিমের জন্য নিচ্ছে, মানে কারো যদি ফাউল করা হয় তো এটা হলো গোলের অপরচুনিটি রেখে সেটা নষ্ট করে দিচ্ছে হলুদ আপনি কার্ড খাওয়ার নিজের জন্য। গুণটা বলুন। ঠিক আছে, বুঝতে পারলাম, নিজের গুণটা বলুন। হ্যাঁ, তো আমার মনে হয় আমি ইন্ট্রোডাকশনেই বললাম যে আমি রেগুলারলি ফুটবল খেলি, তো যখন আমার আমি যখন আমরা কোনো একটা টুর্নামেন্ট খেলতে যাই, তো সেই সেই টুর্নামেন্টে যে আমাদের যে টিমটা থাকে সেটাকে লিড করার একটা, মানে আমি লিড করি এরকম একটা ব্যাপার, যদিও সবাই থাকে টুর্নামেন্টের মধ্যে, তো আমি জানি যে একটা টিমকে কিভাবে একসাথে নিয়ে কাজ করতে হয়। এছাড়া এই কোভিড পরিস্থিতিটা আমরা, মানে আমি এবং আমার বন্ধুরা মিলে একটা গ্রুপ তৈরি করেছিলাম, যারা হচ্ছে এই লাস্ট লকডাউনে মোটামুটি একটানা 25-26 দিন ধরে প্রায় 50 জনকে প্রতিদিন খাবার সরবরাহ করেছে। তো সেই সমস্ত কাজগুলো সবাইকে নিয়ে যে কাজ করার একটা ব্যাপার, সেই দক্ষতাটা আমার কাছে আছে বলেই মনে হয়। আর অ্যাকাউন্টেন্টের, মানে অ্যাকাউন্টেন্সির একটা মূল কাজ হচ্ছে হিসাব নিকেশ রাখা। এবার ছোটবেলা থেকেই যেহেতু আমার ম্যাথটা ভালো, আমি ম্যাথ নিয়ে আমি পড়াশোনা করেছি, তো সেখান থেকে আমার মনে হয় যে আমি হিসাব নিকাশের কাজগুলো আরো খুব মানে ভালো করে করতে পারবো। আচ্ছা, এইগুলোই আর আর কিছু? আর কিছু আর কিছু বলবেন? এই এই জাস্ট এই কোয়ালিটিস গুলোই আপনার আছে, তাই তো? হ্যাঁ স্যার, মোটামুটি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা জিনিস আপনি বললেন যে আপনি এই কোভিড সিচুয়েশনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, তাদের খাবার পৌঁছে দিয়েছেন। আচ্ছা, আমাকে বলুন তো, পিপিই কিট, এই যে একটা পিপিই কিট সবাই পড়ছে, এই পিপিইর ফুল ফর্মটা কি? পিপিএ ফুল ফর্মটা হচ্ছে, ঠিক আছে, ছেড়ে দিন। স্যানিটাইজারের উপকরণ গুলো কি, কত পরিমাণ কি কি জিনিস মেশাতে হয় স্যানিটাইজার তৈরিতে? তো ইথাইল অ্যালকোহল থাকে মেন উপকরণ হিসেবে, এটুকু জানি। আর আর বিশেষ জানা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। এই যে আপনারা খাবার গুলো দিয়েছেন, এবার বিভিন্ন রুগীরা রয়েছে যারা হয়তো কোভিডে পজিটিভ এসেছিল। আচ্ছা, কোভিডের জন্য যে টিকাগুলো এসেছে, কি কি টিকা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, আর কে কে সেগুলো তৈরি করেছে? কোভিডশিল্ড সেটা যেটা সেটা হচ্ছে তৈরি করেছে সিরাম, তারপরে সিরাম কোভ্যাক্সিন মানে আছে, আপনাদের বাড়ির পাশে নাকি? না 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 সিরাম ইনস্টিটিউট যেটা আছে, আচ্ছা, আর হচ্ছে কোভিডশিল্ড হলো কোভ্যাক্সিন আছে হুম যেটা হচ্ছে ভারত বায়োটেক তৈরি করেছে। হুম এছাড়া স্যার আরো একটা টিকাকে যেটা ভারত সরকার স্বীকৃতি দিয়েছে সেটা স্পুটনিক ভি, যেটা রাশিয়ায় তৈরি হয়েছে। ওকে ওকে, আর কিছু টিকার কথা কি শুনেছেন রিসেন্টলি আসবে বা আসতে চলেছে? স্যার এছাড়া আরো আরো যেগুলো টিকাগুলো আছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফাইজার আছে, হুম তারপরে মডার্না আছে, হুম তারপরে একটা নোভাভ্যাক্স ভ্যাকসিন আছে একটা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সুমিত, আপনার ইন্টারভিউটা এখানেই শেষ করছি। আপনাকে থ্যাংক ইউ একটা শর্ট রিভিউ দিয়ে দিই, হ্যাঁ সেটা স্যার। হচ্ছে সুমিত আপনার পড়াশুনো আছে, আপনার হোল্ড আছে, ঠিক আছে, আপনার পোটেনশিয়াল আছে, আপনার হোল্ড আছে, আপনার পড়াশুনো আছে, কিন্তু কথা খুব বাড়তি বলছেন, সেই কথা বাড়তি কথাগুলোর দরকার নেই, বাড়তি কথাগুলোতে বাড়তি কোশ্চেন ইনভাইট করে নিচ্ছেন। আর আচ্ছা যেটা জানেন না সেটা জানে না বলে দিন যে জানি না, ঠিক আছে। এই যে আপনাকে যেমন একটা প্রশ্ন করা হচ্ছে, আপনি একটা পজ নিচ্ছেন, এই পজটার মানে হচ্ছে আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন, আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, হ্যাঁ, আপনি মাথায় একটা জিনিস চিন্তা করছেন, আপনি যেটা জানেন না স্ট্রেট বলে দিন, আমার জানা নেই স্যার, আমার জানা নেই। যেমন ধরুন 2010 সালের দিয়াগো ফোরলানের ব্যাপারটা আপনার মনে পড়ছিল না, আপনি জানতেন অবশ্যই, হ্যাঁ আমি আমি জানতাম। হ্যাঁ আমি আপনার কথা শুনেই আমি বুঝতে পেরেছি, কারণ আপনি স্পোর্টস এর আপনার ভাস্ট নলেজ আছে আমি বুঝে গেছি, কিন্তু আপনি ওই জায়গাটা যখন দেখছেন যে লেট হচ্ছে তখন আপনাকে স্কিপ করার জন্য বলে দিতে হবে, স্যার আমার এটা জানা নেই বা আমার এটা স্যার মনে পড়ছে না, কারণ আপনি যখন যখন ওইগুলো টাইমটা বেশি নেবেন, ওই টাইম টেকিং যখন হচ্ছে বিষয়টা, তখন আপনার নাম্বারটা কমের দিকে আসছে, নেগেটিভে আসছে, ঠিক আছে। আচ্ছা তো স্ট্রেট ব্যাটে খেলুন, যেটা পারছেন পারছেন, যেটা পারছেন না স্কিপ করে স্যার বেরিয়ে যান, আমি একটা ঠিক কথা আছে। বলবো একটা, আমি আমি আসছি আমি আসছি তোমার আচ্ছা কাছে ঠিক আছে আসছি, ঠিক আগে আছে, আমি বলিনি। হ্যাঁ স্যার তারপরে ঠিক হচ্ছে, তারপরে জিনিস হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে, যেটা সিচুয়েশন দিয়েছিলাম, হুম ঠিক আছে, হুম সেই সিচুয়েশন বেসড কোশ্চেনটাকে কিন্তু তুমি ভালো করে হ্যান্ডেল করতে পারোনি, ঠিক হ্যাঁ আছে, স্যার আমি ওইটা তোমাকে অবশ্যই বলে দেবো, ঠিক আছে। মোটামুটি তুমি ক্যান্ডিডেট ভালো,
ফোকাসড আছো, উত্তর দেওয়ার মধ্যে কোনো জড়তা নেই, তোমার একটা আলাদা পার্সোনালিটি আছে, জ্ঞান আছে, পড়াশোনা আছে, সব ঠিক আছে, তুমি একটু জাস্ট গুছিয়ে কথা বলো, আর হচ্ছে স্কিপ করতে শেখো কোশ্চেন গুলোকে, মানে খুব তাড়াতাড়ি করে স্কিপ করতে শেখো, আর যেটা পারছো না ওখানে ছেড়ে দাও, মানে সেটাকে নিয়ে বেশি রবারের মতো টেনো না, তাহলে ইন্টারভিউটা লেন্দি হচ্ছে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা ভালো হচ্ছে না, ঠিক আছে? আর আমি তোমাকে ইন্টারভিউ এর পরে সবগুলো ডিটেলসে কথা বলে নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ইন্টারভিউ দেওয়ার জন্য, আশা করি তুমি খুবই ভালো ক্যান্ডিডেট এবং খুবই ভালো তোমার ফাইনালস এর ইন্টারভিউটা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।